আজ আমরা কথা বলবো কমিউনিটি মেডিসিনের খুব ইম্পর্টেন্ট দুটি কনসেপ্ট নিয়ে, ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স। প্রথমে আসি ইনসিডেন্স নিয়ে। ইনসিডেন্স, আমাদের টেক্সট বুক পার্কে ইনসিডেন্সের যে ডেফিনিশন দেওয়া আছে তা হলো দ্য নাম্বার অফ নিউ কেসেস অকারিং ইন এ ডিফাইন্ড পপুলেশন ডিউরিং এ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি তিনটা শব্দের উপরে খুবই জোর দিয়েছি। একটা হচ্ছে নিউ, একটা হচ্ছে ডিফাইন্ড পপুলেশন, আর একটা হচ্ছে স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। অর্থাৎ আমরা যদি সংজ্ঞাটাকে আরেকটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে ইনসিডেন্সের সাথে প্রিভ্যালেন্সের পার্থক্য করতে হলে আমাদের এই তিনটা পয়েন্টে ফিরে আসতে হবে। ইনসিডেন্স হচ্ছে নিউ কেসেস, ডিফাইন্ড পপুলেশন অর্থাৎ পপুলেশন অ্যাট রিস্ক, আর স্পেসিফিক পিরিয়ড অফ টাইম হচ্ছে ইনসিডেন্স একটা টাইম ইন্টারভাল জুড়ে হবে। ইনসিডেন্সের যে ফর্মুলা সেটা হচ্ছে এমন, ইনসিডেন্স ইজ ইকুয়াল টু নাম্বার অফ নিউ কেসেস অফ স্পেসিফিক ডিজিজ ডিউরিং এ গিভেন টাইম পিরিয়ড ডিভাইডেড বাই পপুলেশন অ্যাট রিস্ক ডিউরিং দ্যাট টাইম পিরিয়ড ইনটু 1000। এখানে আবার আমাদের সেই আগের তিনটা পয়েন্ট, নিউ কেসেস, গিভেন টাইম পিরিয়ড অ্যান্ড পপুলেশন অ্যাট রিস্ক, এই তিনটে জিনিসের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে ইনসিডেন্সকে আমরা কত দিয়ে গুণ করছি, 1000 দিয়ে। এখন আমার কথাবার্তা অনেকটাই অস্পষ্ট মনে হতে পারে, তবে যখন আমরা উদাহরণে চলে যাব তখন হচ্ছে আমার কথাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আসুন আমরা আর দেরি না করে উদাহরণে চলে যাই। উদাহরণটা হচ্ছে আমাদের হোস্টেল, মেডিকেল কলেজ হোস্টেল। তো আমাদের যে ডিজিজটা আমি নিয়ে চিন্তা করছি সেটা হচ্ছে আমাদের ঢাকা শহরে খুব কমন ডিজিজ ডেঙ্গু। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যে আমরা আমাদের হোস্টেলে কতজন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং এই 7 দিনে তাদের একটা ইনসিডেন্স রেট হিসাব করব। সেটা কিভাবে, ধরা যাক আমাদের হোস্টেলে টোটাল 1500 জন স্টুডেন্ট থাকে, টোটাল পপুলেশন হচ্ছে এখানে 1500। এটা কি আমার সংজ্ঞার মধ্যে কোথাও ফিট করতে পারছে? না। পপুলেশন অ্যাট রিস্ক ডিউরিং দ্যাট পিরিয়ড, 1500 জনের মধ্যে কি সবাই ডেঙ্গুর ঝুঁকিতে আক্রান্ত? না, 1500 জন হয়তো কেউ বাসায় থাকে অথবা কেউ কেউ মশারি খাটিয়ে ঘুমায় অথবা অন্য কোনো কারণে দেখা যাচ্ছে যে 1500 জনের মধ্যে সবাই ডেঙ্গু রিস্কে নেই। আমার অ্যাকচুয়াল পপুলেশন অ্যাট রিস্ক হচ্ছে 300 জন, অর্থাৎ এই ছেলেরা হোস্টেলে সবসময় থাকে, এই ছেলেরা মশারি টাঙায় ঘুমায় না। তো আমরা ধরে নিতে পারি আমাদের স্টাডি স্বার্থে যে এরা হচ্ছে আমার পপুলেশন অ্যাট রিস্ক। তাহলে আমার এখানে ডিনোমিনেটর আমি পেয়ে গেছি হচ্ছে 300। এখন ঢাকা শহরে ডেঙ্গু খুব কমন একটা ডিজিজ, তার মানে হোস্টেলে আগে থেকেই অর্থাৎ এই জানুয়ারি 1 থেকে 7 অর্থাৎ তার আগে কি ডিসেম্বর মাস থেকেই কিছু মানুষের ডেঙ্গু হয়েছিল। তারা কত? 40 জন মানুষের ডেঙ্গু হয়েছিল। তো এখানে ডিসেম্বর মাসে যে 40 জন মানুষের ডেঙ্গু হয়েছিল তারা কিন্তু আমার স্টাডির মধ্যে নেই, কারণ আমাদের ইনসিডেন্সে আমরা কী বলছি, নাম্বার অফ নিউ কেসেস। তার মানে কি, এই জানুয়ারি মাসে 1 থেকে 7-এর মধ্যে নতুন যে 30 জন মানুষের ডেঙ্গু হয়েছে তাদেরকে আমরা হিসাবে রাখবো। তো এই 40 জন আমার বাদে, এরা হিসাবের মধ্যে নেই। আমার ইনসিডেন্স এর উপরে ভগ্নাংশের উপরে যে যে সংখ্যাটা যাবে সেটা হচ্ছে 30 ইনটু 1000। তাহলে এখানে যদি আমরা হিসাব করি জানুয়ারি মাসের 1 থেকে 7 তারিখে আমাদের মেডিকেল কলেজের হোস্টেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ইনসিডেন্স রেট হচ্ছে 100/1000। এভাবে করে আমরা একটা উদাহরণ দিয়ে ইনসিডেন্স রেটটা ক্লিয়ার করার চেষ্টা করলাম, যদিও অনেক ক্লামসি, বাট আস্তে আস্তে যখন আমরা লেকচার প্রোগ্রেস করবো জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে নিউ কেসটা হচ্ছে আমার উপরে রাখতে হবে, আর পপুলেশন অ্যাট রিস্ক, নট টোটাল পপুলেশন, টোটাল পপুলেশন না, পপুলেশন অ্যাট রিস্কটাকে আমাকে নিচে রাখতে হবে, দিয়ে এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে, নট 100। আমি কিন্তু এখানে ভুলে পার্সেন্ট দিয়ে ফেলেছিলাম, পার্সেন্ট কিন্তু হবে না, 1000।
এই তিনটা জিনিস জাস্ট আপনি মাথায় রাখবেন, তাহলে হচ্ছে আপনার কাছে ইনসিডেন্স ক্যালকুলেট করা সহজ হয়ে যাবে। এরপরে আমরা পরের পর্বে চলে যাই। তাহলে আমরা এতক্ষণ ইনসিডেন্স পড়ে এর কয়েকটা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে ধারণা লাভ করেছি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেই ইনসিডেন্স ক্যারেক্টারিস্টিক্সগুলো কী। পার্কে যে চারটে ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে সেগুলো হচ্ছে ইনসিডেন্সের মধ্যে আমরা শুধু নতুন কেসগুলোকে ধরবো, ধর্তব্যের মধ্যে রাখবো। ডিউরিং এ গিভেন পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হইতে হবে, এর আগে হইলে হবে না, পরে হইলে হবে না। ইন স্পেসিফিক পপুলেশন অর পপুলেশন অ্যাট রিস্ক, যে তিনটা আমরা আমার আগের উদাহরণে ঠিক খুব সুন্দর করে দেখেছি। নিউ স্পেস মানে কি? নিউ স্পেস হচ্ছে কিছু কিছু ডিজিজ রয়েছে যেগুলো দুইবার হয় বা বারবার হতে পারে, যেমন স্ক্যাবিস। তো ধরা যাক কোনো এক বছরে জানুয়ারি থেকে জুলাই এই সাত মাসে আমরা 500 জন মানুষের উপরে কাজ করছি। তো এই 500 জনের মধ্যে নতুন করে স্ক্যাবিস হয়েছে 250 জনের। এই 250 জনের মধ্যে আবার দেখা গেল যে কিছু কিছু মানুষের স্ক্যাবিস হয়েছে যাদের আগে স্ক্যাবিস হয়েছিল, আবার নতুন করে এই 7 মাসের মধ্যে স্ক্যাবিস হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে জানুয়ারি, এটা হচ্ছে জুলাই, এই 7 মাসের মধ্যে আমার নতুন করে স্ক্যাবিস হচ্ছে 250 জনের। এই যে 250 জন রয়েছে, এই 250 জনের মধ্যে এমন এমন মানুষ রয়েছেন যাদের দেখা গেল জানুয়ারি মাসে একবার স্ক্যাবিস হয়েছে, আবার জুন মাসে আরেকবার স্ক্যাবিস হয়েছে। তো এখানে একই মানুষের যদি দুইবার স্ক্যাবিস হয় বা দুইবার ওই রোগটা হয়, যদি আমার টাইম পিরিয়ডের মধ্যে সেটা হয় থাকে, তাহলে সেটাকে আমার ধর্তব্যের মধ্যে রাখতে হবে। অর্থাৎ ইনসিডেন্স হচ্ছে টাইম পিরিয়ড ডিপেন্ডেন্ট, আপনার ওই টাইম পিরিয়ডে যতবার ওই রোগটা হবে ততবার আপনাকে রোগটা ধরতে হবে। আমরা যদি 3 বার স্ক্যাবিস হইতে কারো একই মানুষের, ধরা থাকে একটা মানুষের নাম হচ্ছে এ, তার জানুয়ারি মাসে একবার স্ক্যাবিস হয়েছে, এপ্রিল মাসে একবার হয়েছে, আবার জুন মাসে একবার হয়েছে, তাহলে তার টোটাল সংখ্যা আমি 3 বার ধরবো। এভাবে করে আমরা প্রত্যেকবারের জন্য আমরা ধরবো নাম্বার অফ নিউ কেসেস, প্রত্যেকবারের জন্য আমরা নতুন করে ধরবো। এটাকে আমরা বলছি হচ্ছে নিউ স্পেস। তো এই চারটা জিনিস দেওয়া আছে, এটা আপনার পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, তবে অনেকে যদি পার্ক করে না বোঝেন তাদের সুবিধার জন্য আমি জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। তো যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরের টপিকে চলে যাই। ইউজ অফ ইনসিডেন্স, এই যে আমরা ইনসিডেন্স নিয়ে এত কথা বললাম, এর উপকারিতাটি কী, এটা কীভাবে আমরা ব্যবহার করতে পারি? পার্কে দেওয়া আছে যে ইনসিডেন্স ইজ এ হেলথ স্ট্যাটাস ইন্ডিকেটর। এর অর্থ কী? এর অর্থ আমি এখানে লিখে দিয়েছি, ইনসিডেন্সের মাধ্যমে আমরা একটা জাতির হেলথ স্ট্যাটাসটা বুঝতে পারি। অর্থাৎ একটা পপুলেশনের মধ্যে একটা রোগ হওয়ার রিস্ক কতটুকু সেটুকু আমরা ক্লিয়ার করতে পারি। একটা রোগ কত তাড়াতাড়ি একটা পপুলেশনের মধ্যে ছড়াচ্ছে সেটা আমরা ইনসিডেন্স দিয়ে বুঝতে পারি। আপনি এখানে নিউ কেসে ধরতেছেন, একটা টাইম পিরিয়ডের মধ্যে আপনি যেহেতু নিউ কেস ধরতেছেন, সেক্ষেত্রে আপনি কি আপনি দেখতেছেন যে এই ডিজিজটা কত তাড়াতাড়ি ছড়াচ্ছে, কতগুলো নিউ কেসেস আসতেছে। যত তাড়াতাড়ি আসবে, যত তাড়াতাড়ি এই ডিজিজটা ফ্রিকোয়েন্ট হবে, তত বেশি আপনার ডিজিটাল রিস্ক থাকবে। আপনি ডিজিটাল রিস্কটা মনিটর করতেছেন এবং এভাবে দেখা গেল যে আপনি ডিজিটাল কন্ট্রোল করার চেষ্টা করতে পারতেছেন। আপনার ডিজিজ যদি বেশি ফ্রিকোয়েন্ট হয় তাহলে কি করবেন আপনি, এটাকে কন্ট্রোল করার জন্য আগে পদক্ষেপ নেবেন। আর আপনার ডিজিজ যদি কম ফ্রিকোয়েন্ট হয় তাহলে এই ডিজিজটা কন্ট্রোল করার জন্য হয়তোবা আপনি তত প্রায়োরিটি দিবেন না। আরেকটা হচ্ছে ফর রিসার্চ, রিসার্চে কি একটা ডিজিজের কজ জানার জন্য, একটা ডিজিজের আপনার প্যাথোজেনেসিস জানার জন্য এখানে আপনার লাগতে পারে। তবে আমাদের যেটা এপিডেমিওলজিক্যালি আমরা একটা ডিজিজটা কন্ট্রোল করার জন্য আমার ইনসিডেন্স রেটটা জানা জরুরি। আমার ধারণা মোটামুটি আমি একটা প্রাথমিক ধারণা দিতে পেরেছি, এখনই হয়তো পুরোটা ক্লিয়ার হয়নি। আমি আরও উদাহরণ দিব এবং প্রিভেলেন্সের সাথে ইনসিডেন্স কম্পেয়ার করব, তখন আপনার কাছে এই ধারণাটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এখন আসি প্রিভেলেন্স কাকে বলে। প্রিভেলেন্স দ্য টোটাল নাম্বার অফ অল ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ অ্যান অ্যাট্রিবিউট অর ডিজিজ অ্যাট এ পার্টিকুলার টাইম অর ডিউরিং এ পার্টিকুলার পিরিয়ড ডিভাইডেড বাই দ্য পপুলেশন অ্যাট রিস্ক অফ হ্যাভিং দ্য অ্যাট্রিবিউট অর ডিজিজ অ্যাট দিস পয়েন্ট ইন টাইম অর মিডওয়ে থ্রু দ্যাট পিরিয়ড। পুরো সংখ্যাটা এখানে দেওয়া আছে, সংখ্যাটা আপনাদের কাছে দুর্বোধ্য মনে হতেই পারে। এখন আমি আস্তে আস্তে সংখ্যাটা ক্লিয়ার করে দেবো।
প্রিভেলেন্সের এই সংখ্যাটাকে যদি আমরা একটা ফর্মুলায় ফেলি, যে টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস হ্যাভিং এ অ্যান অ্যাট্রিবিউট অর ডিজিজ অ্যাট এ পার্টিকুলার টাইম অর ডিউরিং এ পার্টিকুলার পিরিয়ড, অর্থাৎ আপনার এখানে যে কোনো ডিজিসের টোটাল নাম্বারটা এখানে আপনার কনসিডারেশনে আনতে হবে। আমরা ইনসিডেন্সের যেমন সময় কী বলেছিলাম, অনলি নিউ কেসটা এনেছিলাম, কিন্তু এইখানে আমরা একটা ডিজিসের টোটাল নাম্বারটা আমরা এখানে হিসাব করছি। অর্থাৎ এই ডেঙ্গুর উদাহরণের ক্ষেত্রে আমরা যে 40 জনকে বাদ দিয়েছিলাম, যদি আমরা প্রিভেলেন্স হিসাব করতাম তাহলে কিন্তু ওই 40 জনকে ধরেও আমার হিসাব করতে হতো। আমরা একই উদাহরণ নিয়ে পরে আবার আলোচনা করবো, তখন জিনিসটা ক্লিয়ার করে দেবো। জাস্ট আমরা এখন সংখ্যাটা শেষ করে ফেলি, যে নাম্বার অফ অল কারেন্ট কেসেস অফ এ স্পেসিফিক ডিজিজ, কারেন্ট কেসেস মিনস বোথ ওল্ড অ্যান্ড নিউ। এখন ইনসিডেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এটা একটা টাইম পিরিয়ড ডিপেন্ডেন্ট ছিল। প্রিভেলেন্সের ক্ষেত্রে প্রিভেলেন্স দুই রকম হতে পারে। প্রিভেলেন্সের ক্ষেত্রে আমরা একটা ছোটো টাইম পিরিয়ড বিবেচনা করতে পারি, অথবা আমরা একটা পয়েন্ট বিবেচনা করতে পারি, যে একটা নির্দিষ্ট পয়েন্টে আমার কতজন মানুষ ওই ডিজিজে আক্রান্ত। তো এভাবে হচ্ছে আমরা প্রিভেলেন্সকে দুইটা ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে পয়েন্ট প্রিভেলেন্স আর একটি হচ্ছে পিরিয়ড প্রিভেলেন্স। তো দুইটার ক্ষেত্রেই আমার ডেফিনেশন অ্যান্ড ফর্মুলা সেম, জাস্ট আপনার পিরিয়ড প্রিভেলেন্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড হিসাব করতে হবে, আর পয়েন্ট প্রিভেলেন্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিনে আপনার হিসাব করতে হবে। তাহলে আবার আমরা সংজ্ঞায় ফিরে যাই, দ্য টোটাল নাম্বার অফ অল ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ অ্যান অ্যাট্রিবিউট অর ডিজিজ অ্যাট এ পার্টিকুলার টাইম অর ডিউরিং এ পার্টিকুলার পিরিয়ড ডিভাইডেড বাই দ্য পপুলেশন অ্যাট রিস্ক অফ হ্যাভিং দ্য অ্যাট্রিবিউট অর ডিজিজ। দ্য পপুলেশন অ্যাট রিস্ক অফ হ্যাভিং দ্য অ্যাট্রিবিউট অর ডিজিজ অ্যাট দিস পয়েন্ট ইন টাইম অর মিডওয়ে থ্রু দ্যাট পিরিয়ড। এখানে আপনার এস্টিমেটেড পপুলেশন অ্যাট দ্যাট টাইম ইন পিরিয়ড, অর্থাৎ এখানে কিন্তু আপনার টোটাল পপুলেশন হিসাব করতে হবে। তবে যদি আপনি প্রিভেলেন্স হিসাব করেন, এখানে কিন্তু টোটাল পপুলেশন আমরা হিসাব করতে হবে। দেন হচ্ছে আমরা প্রিভেলেন্সের অ্যাকুরেট হিসাবটা পাবো। তো দেরি না করে চলে আসুন আমরা একটা সহজ উদাহরণে চলে যাই জিনিসটা আরও ক্লিয়ার করার জন্য। আমরা আবার আমাদের আগের হোস্টেলের উদাহরণে ফিরে যাই। তো ধরা যাক সেম ডাটা, না নিউ ডায়াগনোসিস হচ্ছে আপনার 30, পপুলেশন অ্যাটলিস্ট 300, টোটাল পপুলেশন 1500, টোটাল ডিজিজ 40, আপনার স্টাডি পিরিয়ড হচ্ছে January 1 to January 7। এখন আপনাকে বলা হলো যে আপনি পয়েন্ট প্রিভেলেন্স হিসাব করবেন। পয়েন্ট প্রিভেলেন্স অর্থাৎ আপনি যেই দিন গিয়েছেন সেই দিন গিয়ে আপনি যা দেখেছেন তাই, অর্থাৎ একটা স্ন্যাপশট বলা হয়, স্ন্যাপশট অর্থাৎ ছবি। তো আপনি দেখা গেলো সেদিন হোস্টেলে গিয়েছেন, গিয়ে দেখলেন যে নাম্বার অফ অল কারেন্ট কেস ওল্ড অ্যান্ড নিউ। আপনি হোস্টেলে গিয়ে দেখলেন যে হোস্টেলে আপনার নতুন কেসের মধ্যে ডেঙ্গু হয়েছে আপনার এখানে ছিল 30, এবং 30 জনের মধ্যে হয়তো বা একজন বাসায় গিয়েছে বা 5 জন বাসায় গিয়েছে। আপনি নতুন কেসের মধ্যে পেয়েছেন আপনি 25 জনকে, আর যারা ডিসেম্বর মাস থেকে ভুগছিল তাদের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে এই 40 জনের মধ্যে থেকে আপনি পাচ্ছেন হচ্ছে 35 জনকে। এইটা যাবে আপনার ভগ্নাংশে উপরের অংশে, অর্থাৎ এখানে আপনি বোথ ওল্ড অ্যান্ড নিউ কেসটা ধরছেন, বোথ ওল্ড অ্যান্ড নিউ। এস্টিমেট পপুলেশন অ্যাট সেম পয়েন্ট ইন টাইম, এখন এই সময়ে আপনি হোস্টেলে টোটাল পপুলেশন কতজন আছেন সেটা আপনাকে হিসাব রাখতে হবে। আপনি জানেন হোস্টেলে 1500 জন মানুষ সিট নিয়ে আসে, কিন্তু ওই সময়ে আপনি যে মানে 5 তারিখে গিয়েছেন হোস্টেলে, 5/1/19 যেই সময় আপনি হোস্টেলে গিয়েছেন, ঠিক সেই সময় হোস্টেলে 500-1500 জন নাও থাকতে পারে। সেই সময় হোস্টেলে দেখা গেলো আসছে আপনার 600 জন, আপনাকে 600 জন নিয়ে হিসাব করতে হবে ইনটু 100, তাহলে কত আসে জিনিসটা 60/600 × 100। আপনার ডেঙ্গুর প্রিভেলেন্স হচ্ছে 10%। ব্যাপারটা তাহলে আমি আবার বুঝিয়ে বলি, যে ইনসিডেন্সের ক্ষেত্রে আপনাকে নিউ কেস ধরতে হবে, প্রিভেলেন্সের ক্ষেত্রে আপনার নিউ প্লাস ওল্ড ধরতে হবে। ইনসিডেন্সের ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল ধরছেন এবং তার মধ্যে যতগুলো নিউ কেস আছে সবগুলো ধরছেন। প্রিভেলেন্সের ক্ষেত্রে আপনি টাইম ইন্টারভাল না, যেই মুহূর্তে আপনি হোস্টেলে গিয়ে যতজনকে পেয়েছেন সেটাকে আপনার নিচে রাখতে হবে, অর্থাৎ ভগ্নাংশের নিচের অংশে রাখতে হবে, এখানে রাখতে হবে। আর ইনসিডেন্সের ক্ষেত্রে আমি
গুণ দিয়েছিলাম 1000 দিয়ে, কিন্তু প্রিভিলেন্সের ক্ষেত্রে আমি গুণ দিচ্ছি 100 দিয়ে। আমার এই তিনটা হচ্ছে বেসিক পার্থক্য। আমার ধারণা আমি মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। আমি আরও অজস্র উদাহরণ দিব আপনাদের কাছে আরও ক্লিয়ার করার জন্য। যদি কেউ তাও না বুঝে থাকেন আমাকে প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন। আবার করতেছি, আমরা এখন একটা উদাহরণ দেখব। এটা বোর্ডে এসেছিল 2013 সালে, খুব কমন একটা উদাহরণ, আপনি বিভিন্ন রকম প্রশ্ন ব্যাংকেই পাবেন। ইন ইসলাম এবং 5000 পপুলেশন, দেয়ার আর 500 চিলড্রেন অফ 0 to 12 মান্থ এজ গ্রুপ। অনলি 50 ইনফ্যান্টস ইন দিস স্লাম আর ভ্যাকসিনেটেড এগেনস্ট টিটেনাস। ক্যালকুলেট প্রিভ্যালেন্স অফ টিটি ভ্যাকসিনেশন অ্যামাং স্লাম ইনফ্যান্টস। তাহলে প্রথমে চলে আসি এখানে কী চেয়েছে। প্রিভ্যালেন্স, প্রিভ্যালেন্স ইজ ইকুয়াল টু নাম্বার অফ অল কেসেস। এখন এখানে বলেছে যে কতজন ভ্যাকসিনেটেড হয়েছে, ভ্যাকসিনেটেড হয়েছে কতজন। এখানে শুধু 50 ইনফ্যান্টস দেওয়া হচ্ছে, এখানে ওল্ড নিউ কোনো কথা বলে নাই। যেহেতু ওল্ড নিউ কোনো কথা বলে নাই, সেহেতু আমরা সহজেই উপরে 50 দিতে পেরেছি। যদি ওল্ড নিউ কোনো একটা কথা বলতো তখন আমাদের কাছে জিনিসটা কঠিন হয়ে যেত। খুব সহজ একটা প্রশ্ন। তাহলে হচ্ছে এখানে নাম্বার অফ অল কেসেস, কেস কত এখানে 50 ডিভাইডেড বাই এস্টিমেটেড মিড ইন্টারভাল পপুলেশন অ্যাট রিস্ক। এখন এখানে মানে মিড ইন্টারভাল পপুলেশন অ্যাট রিস্ক বলতে কী বোঝাচ্ছে। এখানে কি আমরা পপুলেশন আছে দুইটা, একটা হচ্ছে 5000 আর একটা হচ্ছে 500 চিলড্রেন। আমরা কোন পপুলেশনটাকে সিলেক্ট করব। আপনি যদি একটু কমন সেন্স ব্যবহার করেন তাহলে দেখবেন যে এখানে টিটি ভ্যাকসিনেশনের কথা বলেছে। যেহেতু টিটি ভ্যাকসিনেশন দিতে গেলে আমার এই 500 মধ্যে থেকেই দিতে হবে, সেহেতু আমি 500 সিলেক্ট করবো। কারণ 500 চিলড্রেনই আমার আসলে অ্যাট রিস্ক বা এই অ্যাট কনটেক্সটে আছে। 5000 টোটাল পপুলেশন এখানে বসবে না। ইনটু এখন আমি এখানে কত দিয়ে গুণ করব, কত দিয়ে গুণ করব, এটা হচ্ছে আমি এখানে গুণ করব 100 দিয়ে। তাহলে 50 ডিভাইড বাই 500 ইনটু 100 কত আসে, 50 ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু 10 পার্সেন্ট। আমার চলে আসলো প্রিভ্যালেন্স ইজ ইকুয়াল টু 10%। তো প্রিভ্যালেন্স রিলেটেড বা ইনসিডেন্স রিলেটেড যে প্রবলেমগুলো পরীক্ষায় আসবে সেগুলো আসলে খুব সহজ আসবে। আপনার কমন সেন্স ইউজ করে জিনিসগুলো ক্লারিফাই করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাব ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্সের তুলনামূলক আলোচনায়। আমাদের পাঠ্য বই পার্কে খুব কমন একটা কেস দেওয়া আছে, সেই কেসটা নিয়ে আলোচনা করছি। ধরা যাক একটা ডিজিজ, ধরা যাক সেই ডিজিজটা হচ্ছে আপনার হেপাটাইটিস এ নিয়ে আমরা এখন আলোচনা করছি। তো হেপাটাইটিস এ আমরা একটা টাইম পিরিয়ড ধরে নিই। টাইম পিরিয়ডটা হচ্ছে ফ্রম জানুয়ারি 1 to ডিসেম্বর 31, প্রায় এক বছর লম্বা একটা টাইম পিরিয়ড। আচ্ছা, এই টাইম পিরিয়ডের মধ্যে আমি কেস এখানে কয়েকটা কেস আমরা আলোচনা করব। এখানে ধরা যাক একজন মানুষের হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জানুয়ারি মানে বছরের শুরুর আগে অর্থাৎ জানুয়ারি 1 তারিখের আগে আক্রান্ত হয়েছিলেন এবং তিনি সারা বছর, যদিও এটা সম্ভব না, জাস্ট হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি, সারা বছর তিনি জন্ডিসে ভুগেছেন এবং আলটিমেটলি ডিসেম্বর 31 পর্যন্ত তিনি জন্ডিসে আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করেছেন। আমার এই মানুষটার জন্য আমরা ধরলাম এটা কেস 1। আচ্ছা, আরেকজন মানুষ রয়েছে যিনি বছর শুরু হওয়ার আগেই জন্ডিস আক্রান্ত হয়েছিলেন এবং কিছুদিন পর ধরা যাক যে 2-1 মাস পরেই তার জন্ডিস ঠিক হয়ে যায়, তিনি কিওর হয়ে যান। এইটা হচ্ছে আমার কেস 2। আরেকজন মানুষ বছরের মাঝামাঝি সময়ে জন্ডিস আক্রান্ত হয়েছেন এবং কিছুদিন বছর পার হয়ে যায় কিন্তু তার জন্ডিস ঠিক হয় না, পরের বছরে যায় তার জন্ডিস ঠিক হয়ে যায়, ইনি হচ্ছেন কেস 3। আরেকজন মানুষ বছরের মাঝামাঝি সময়ে আক্রান্ত হয়েছেন এবং মাঝামাঝি সময়ে ঠিক হয়ে গেছেন, ইনি কেস 4। আরেকজন মানুষ
যিনি একই রকম বছরের মাঝামাঝি সময়ে আক্রান্ত হয়েছেন এবং বছর পার করে তার জন্ডিস ঠিক হয়েছে, ইনি হচ্ছেন কেস 5। আরেকটা আরেকজন কেস, যিনি আক্রান্ত হয়েছেন পরের বছরে এবং তিনি সেরে গেছেন পরের বছরে, ইনি হচ্ছেন কেস 6। আরেকজন মানুষ যিনি আক্রান্ত হয়েছেন 1 জানুয়ারির আগে এবং বছরের মাঝামাঝি এসে ধরা যাক তিনি মারা গিয়েছেন, ইনি হচ্ছেন কেস 7। এবং আরেকজন মানুষ যিনি ডিসেম্বর এর আগে মানে এই বছরের শেষের দিকে আক্রান্ত হয়েছিলেন এবং পরের বছরে গিয়ে তিনি মারা গেছেন, ইনি হচ্ছেন কেস 8। তাহলে এই যে 8টা কেস রয়েছে এদের মধ্যে যদি আমরা ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স হিসাব করি, তাহলে এতক্ষণ ধরে আলোচনার খাতিরে আমরা ইনসিডেন্স কোনটাকে, ইনসিডেন্সের মধ্যে কোনটাকে ফেলবো এবং প্রিভ্যালেন্সের মধ্যে কোনটাকে ফেলবো সেটা আমরা নিজেরা মাথা ঘাটায় বের করি। আসুন প্রথমে হচ্ছে ইনসিডেন্স। ইনসিডেন্সের ক্ষেত্রে আমরা কী জানতাম, একটা টাইম ইন্টারভাল থাকবে, অর্থাৎ টাইম ইন্টারভালটা কত, January 1 থেকে December 31, 1 বছর টাইম ইন্টারভাল পেয়েছি, টাইম ইন্টারভাল চেক। আরেকটা জিনিস কি, ইনসিডেন্সের ক্ষেত্রে আমার নিউ কেস কনসিডার করতে হবে। আচ্ছা তাহলে নিউ কেস কোনটা, আমার এই 1 বছরের মধ্যে যেসব নতুন কেস আমি পেয়েছি সেসব আমার ইনসিডেন্সের মধ্যে আসবে। তাহলে কেস 1 কি আমার ইনসিডেন্সের মধ্যে আসবে? না, কেস 1 আগে শুরু হয়ে গেছে, এটা নিউ কেস না, এটা ওল্ড কেস। আচ্ছা তাহলে কেস 1 বাদ ইনসিডেন্স আসতেছে না। কেস 2 কি আসবে? না। কেস 3 কি আসবে? হ্যাঁ কেস 3 আসবে, কারণ কেস 3টা আমার এই টাইম ইন্টারভালের মধ্যে রয়েছে। কেস 3 আসবে, কেস 4 এই টাইম ইন্টারভালের মধ্যে শুরু হয়েছে নিউ কেস, কেস 4 আসবে, কেস 5 এই ইন্টারভালের মধ্যে আছে, কেস 5 আসবে এবং কেস 8 এই ইন্টারভালের মধ্যে আছে, কেস 8 আসবে। এরপরে আমরা দেখব হচ্ছে পয়েন্ট প্রিভ্যালেন্স। আমি কি বলেছিলাম যে পয়েন্ট প্রিভ্যালেন্স অর্থ আপনি যেই দিন যেই মুহূর্তে স্টাডি করতে লোকেশনে গিয়েছেন সেই লোকেশনে আপনি যা পেয়েছেন তাই আপনার পয়েন্ট প্রিভ্যালেন্স। তাহলে পয়েন্ট প্রিভ্যালেন্স এটা হচ্ছে January 1। January 1 ক্ষেত্রে যদি আমি পয়েন্ট প্রিভ্যালেন্স দেখি তাহলে হচ্ছে এখানে আমার নিউ কেস এবং ওল্ড কেস মিলিয়ে কয়টি কেস রয়েছে, কেস 1, কেস 2 অ্যান্ড কেস 7, 1, 2, 7। পয়েন্ট প্রিভ্যালেন্স যদি আমি December 31 দেখি তাহলে কী কী পাবো, কেস 1, কেস 3, কেস 5, কেস 6 কি আসবে? না, কারণ কেস 6 তো পরে শুরু হয়েছে, কেস 8, এই 4টা। এখন যে জিনিসটা আসলে এটা খুব কম ইউজ করা হয়, পিরিয়ড প্রিভ্যালেন্স। পিরিয়ড প্রিভ্যালেন্স যদি আপনাকে হিসাব করতে বলে, যদিও হিসাব করতে বলবে না, ইন কেস যদি হিসাব করতে বলে পিরিয়ড প্রিভ্যালেন্স, তাহলে এই টাইম পিরিয়ডের মধ্যে আপনার নিউ এবং ওল্ড সব কেসগুলো আপনাকে হচ্ছে হিসাবের মধ্যে আনতে হবে। তাহলে নিউ অ্যান্ড ওল্ড সবগুলো কেস যদি হিসাবের মধ্যে আনি তাহলে কী হবে, কেস 1 এই টাইম পিরিয়ডের মধ্যে আছে, আছে, 1, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 চেক, কেস 6 কিন্তু এই টাইম পিরিয়ড এই পয়েন্টের মধ্যে নাই, এই পিরিয়ডের মধ্যে নেই, সেহেতু কেস 6টা হবে না, কেস 6 বাদে। কেস 7 হ্যাঁ এই পয়েন্টের মধ্যে আছে, আর কেস 8 হ্যাঁ এই পয়েন্টের মধ্যে আছে। তাহলে আমার ধারণা এই যে একটা ঘটনা, এই যে একটা স্টোরি আপনার সামনে তুলে ধরলাম, এর মাধ্যমে আমাদের কাছে ইনসিডেন্স, পয়েন্ট প্রিভ্যালেন্স আর পিরিয়ড প্রিভ্যালেন্স ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে আমরা ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্সের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। এই যে একটা সমীকরণ, প্রিভ্যালেন্স ইজ ইকুয়াল টু ইনসিডেন্স ইনটু ডিউরেশন, ডি ইজ ইকুয়াল টু ডিউরেশন, ডিউরেশন, এটা খুবই কাজের একটা সমীকরণ। আমরা এর আগে দেখেছিলাম প্রিভ্যালেন্স অর্থাৎ স্ন্যাপশট ইন টাইম, অর্থাৎ যেদিন আমি গিয়েছি সেই দিনকারই স্টার্ট ইয়ার নিয়েছি। আপনি যদি ইনসিডেন্স স্টার্ট নিতে যান, আপনাকে একটা
একটা নির্দিষ্ট ইন্টারভালের মধ্যে ইনসিডেন্স হিসাব যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে ওই জায়গায় বারবার যেতে হবে। অর্থাৎ আপনি জানুয়ারি মাসে গেলেন, ফেব্রুয়ারি মাসে গেলেন, মার্চ মাসে গেলেন, এপ্রিল মাসে গেলেন, মে মাসে গেলেন, জুন মাসে গেলেন, জুলাই মাসে গেলেন, এই 8 মাসের হিসাব আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনাকে টোটাল অনেকবার যেতে হচ্ছে, বারবার যেতে হচ্ছে। তো যদি আপনি প্রত্যেকবার যে যাচ্ছেন, প্রত্যেকবার যে স্টাডি লোকেশনে যাচ্ছেন, প্রত্যেকবার কিছু যদি আপনি আলাদা আলাদাভাবে চিন্তা করেন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রিভেলেন্সের হিসাব। আমি আবার বলছি, আপনি ইনসিডেন্স হিসাব করতে একটা স্টাডি স্পটে যাচ্ছেন, স্টাডি স্পটে গিয়ে আপনি জানুয়ারি মাসে হিসাব করলেন, জানুয়ারি টু আগস্ট 8 মাস হিসেব, জানুয়ারি মাসে হিসাব করলেন, জানুয়ারি মাসে আপনার একটা নাম্বার আসলো, আপনি ফেব্রুয়ারি মাসে একবার হিসাব করবেন, মার্চ একবার হিসাব করবেন, এপ্রিল একবার হিসাব করবেন, মেতে একবার হিসাব করবেন, জুনে একবার হিসাব করবেন, জুলাই একবার হিসাব করবেন, আলটিমেটলি আগস্ট একবার হিসাব করবেন। আমার কথা হচ্ছে, এই যে টোটাল একটা হিসাব, এই টোটাল হিসাবে আপনি নিউ কেস কতগুলো পেয়েছেন সেটা দিয়ে আপনি ইনসিডেন্স হিসাব করে নিলেন, সেটা পয়েন্ট না, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে প্রত্যেকবার যে আপনি হিসাব মানে স্টাডি করতে যাচ্ছেন, এই প্রত্যেকবার যাওয়াটা কিন্তু আপনার একটা প্রিভেলেন্ট স্টাডি। আসলে এই জিনিসটাকে যদি ম্যাথমেটিক্যালি আমি প্রকাশ করতে চাই, তাহলে প্রিভেলেন্স ইজ ইকুয়াল টু ইনসিডেন্স ইনটু ডিউরেশন। এই হচ্ছে আমার খুব ইম্পর্ট্যান্ট একটা সমীকরণ। তাহলে এই সমীকরণটা কাজে লাগিয়ে আমরা কী কী জিনিস পেতে পারি? প্রিভেলেন্স ইজ ইকুয়াল টু ইনসিডেন্স ইনটু ডিউরেশন। আচ্ছা, এই সমীকরণটা যদি আমি কাজে লাগাই, তাহলে দেখা যাচ্ছে যদি আমি ডিউরেশন বাড়াই, একটা ডিজিজ যদি অনেক দিন ধরে থাকে, ক্রনিক ডিজিজ হয়, দ্য লঙ্গার দ্য ডিউরেশন দ্য গ্রেটার ইটস প্রিভেলেন্স। একটা ডিজিজ যদি ক্রনিক্যালি থাকে, যদি আপনি ডি এর মানটা বাড়ান, তাহলে কিন্তু পি এর মানটা বাড়বে, তার মানে লঙ্গার দ্য ডিউরেশন দ্য গ্রেটার ইটস প্রিভেলেন্স। ডি এর মানটা যদি কমান, তাহলে কিন্তু প্রিভেলেন্সের মানটা কমবে। দুইটা উদাহরণ, বাংলাদেশের ক্ষেত্রে টিউবারকুলোসিস, টিবি কিন্তু একটা ক্রনিক ডিজিজ, টিবির ডিউরেশন কিন্তু অনেক দিন, সেহেতু টিবির প্রিভেলেন্স কিন্তু আপনি বাংলাদেশে অনেক বেশি পাবেন। অন্যদিক থেকে যদি চিন্তা করেন সুইসাইড, সুইসাইডও একটা হেলথ রিলেটেড স্টেট অর ইভেন্ট, তো সুইসাইড এর ডিউরেশন কিন্তু খুবই অল্প, খুবই অল্প। ডিউরেশন অল্প থাকার কারণে এর প্রিভেলেন্স কিন্তু আপনি সেভাবে হিসাব করতে পারবেন না, সুইসাইডের আপনার ইনসিডেন্স রেট হিসাব করতে হবে। তো এই হচ্ছে আপনার ব্যাপার, এইভাবে হচ্ছে আপনার ইনসিডেন্স এবং প্রিভেলেন্সের মধ্যে আমরা তুলনামূলক একটা আলোচনা করতে পারি। আপনি শুধু এই সমীকরণ মনে রাখবেন, আপনার কাছে অনেক জিনিস মানে অনেক ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা মোটামুটি আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন আলোচনা করব ইনসিডেন্স এবং প্রিভেলেন্সের মধ্যে পার্থক্য কোথায়। আমার ধারণা আপনারা এতক্ষণে যথেষ্ট দক্ষ হয়ে উঠেছেন। তো ইনসিডেন্স এবং প্রিভেলেন্সের মধ্যে পার্থক্য আপনার রিটার্নে কখনও কখনও চলে আসতে পারে কোনো কোনো বোর্ডে, তবে এটা আসার চান্স আসলে কম। ইন্টারনাল পরীক্ষাগুলোতে অনেক সময় চলে আসে, তবে ভাইবাতে এটা আপনাকে ধরে। তো ইনসিডেন্স প্রিভেলেন্সের পার্থক্য যদি আপনাকে করতে বলে, যে কোনো পার্থক্য করতে বললে প্রথম পয়েন্টটা কী থাকে? ডেফিনেশন। খুব সহজেই আপনি প্রথম পয়েন্টটা দিয়ে দেবেন হচ্ছে ইনসিডেন্স এর ডেফিনেশন, প্রিভেলেন্সের ডেফিনেশন। ডেফিনেশন আর রিপিট করে আমি ভিডিও লেন্থ বাড়াতে চাচ্ছি না। এর পরের পয়েন্টটা হচ্ছে যে মেজারমেন্ট। ইনসিডেন্ট কেসটা আমি বারবার বলেছি, আমরা কি অনলি নিউ কেসেস মেজার করি, অনলি নিউ কেসেস, কিন্তু প্রিভেলেন্সের ক্ষেত্রে কারেন্ট কেসেস, অর্থাৎ ওল্ড প্লাস নিউ, দুইটাই আমরা হিসাব করি। এরপরে হচ্ছে আমরা মাল্টিপ্লায়ার, কী কী দিয়ে গুণ করি। ইনসিডেন্সের ক্ষেত্রে আমরা 1000 দিয়ে গুণ করেছি, কিন্তু প্রিভেলেন্সের ক্ষেত্রে আমরা 100 দিয়ে গুণ করেছি। ইনসিডেন্সের ক্ষেত্রে যদি আমরা স্টাডি নিয়ে একসময় আলোচনা করব, ইনসিডেন্সের যে স্টাডিটা রয়েছে, স্টাডি এর ডিজাইনটা আপনি দেখলে দেখবেন যে এটা একটা লম্বা সময় দিয়ে ধরে হচ্ছে। এই লম্বা সময় ধরে যে স্টাডিগুলো হয় এগুলোকে আমরা বলি লংগিটিউডিনাল স্টাডি, একটা টাইম পিরিয়ড ধরে হয়। আর প্রিভেলেন্সের ক্ষেত্রে প্রিভেলেন্স দেখবো যে অনেক টাইম পিরিয়ডের মধ্যে আমরা নির্দিষ্ট একটা দিন গিয়ে স্টাডি করি, নির্দিষ্ট একটা দিনে। এই যে একটা দিনে কি স্টাডি করছে, এটা কিন্তু ক্রস সেকশন করছে, ক্রস সেকশন অফ দ্য টাইম ইন্টারভাল, অর্থাৎ এটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। তাহলে টাইপ অফ স্টাডি যদি ইনসিডেন্স বের করার জন্য যদি আপনি জিজ্ঞাসা করেন কোন টাইপ অফ স্টাডি দরকার হয়, তাহলে আপনি বলবেন লংগিটিউডিনাল স্টাডি।
আর প্রিভেলেন্সের ক্ষেত্রে আপনি করবেন ক্রস সেকশনাল স্টাডি। আরেকটা ব্যাপার হচ্ছে ইনসিডেন্সের ক্ষেত্রে আমি শুধু অ্যাক্টিভ কেসগুলো দেখছি, অ্যাক্টিভ কেস অর্থাৎ নিউ কেস যেগুলো সেগুলো আমার হিসাবের মধ্যে আসছে, নিউ কেস নিউ ডায়াগনোসিস। আর প্রিভেলেন্সের ক্ষেত্রে আমি কী দেখছি, ক্রনিক কেস। জাস্ট একটু আগে আমি যে জিনিসটা বললাম যে প্রিভেলেন্সের ক্ষেত্রে আপনার ডিউরেশনটা ইম্পর্টেন্ট, তো প্রিভেলেন্সের ক্ষেত্রে আরেকটা জিনিস মানে ব্যাপার সেটা হচ্ছে যে ইনসিডেন্ট প্রিভেলেন্সের ক্ষেত্রে আপনাকে অনেক দিন ধরে কষ্ট করে হিস্ট্রি নেওয়ার কোনো দরকার নেই, একদিন আপনি স্টাডি লোকেশনে যাবেন হিস্ট্রি নিয়ে চলে আসবেন, কিন্তু ইনসিডেন্সের ক্ষেত্রে আপনাকে বারবার হিস্ট্রি নিতে যেতে হবে। অর্থাৎ আপনার যদি স্টাডি টাইপটা হয় তাহলে হচ্ছে টাইপ, ইনসিডেন্সটা হচ্ছে কন্টিনিউয়াস, আর প্রিভেলেন্সের ক্ষেত্রে এটা ইনস্ট্যান্টিনিয়াস। পার্কের মধ্যে বলা আছে যে ইনসিডেন্স ইজ এ রেট অ্যান্ড প্রিভেলেন্স ইজ এ রেশিও। এটা কেন, কারণ এখানে আমরা দেখি যে নিউ কেসেস ডিভাইড বাই পপুলেশন অ্যাট রিস্ক, অর্থাৎ এই নিচের যারা রয়েছে তারা যে কোনো মুহূর্তে নিউ কেস হয়ে যেতে পারে, পপুলেশন অ্যাট রিস্ক, তাই এটা রেট। আর রেশিও অর্থাৎ কি, দুটা আনরিলেটেড কোয়ান্টিটি, অর্থাৎ এখানে নিউ প্লাস ওল্ড কেস এর সাথে আমরা টোটাল পপুলেশনের হিসাব করছি। সো যেহেতু এদের সাথে এই এক্স এর সাথে কোনো ওয়াই এর কোনো সম্পর্ক নেই, সেহেতু আমরা এটাকে বলছি রেশিও। তো এভাবেই মোটামুটি আমরা ইনসিডেন্স এবং প্রিভেলেন্সের তুলনামূলক আলোচনা করে শেষ করে ফেললাম। আমরা যদি আবারও আসি ইনসিডেন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে নিউ কেস, প্রিভেলেন্সের ক্ষেত্রে আপনি দুইটা জিনিস কনসিডার করবেন ওল্ড প্লাস নিউ, ইনসিডেন্সের ক্ষেত্রে মাল্টিপ্লায়ার হচ্ছে 1000, প্রিভেলেন্সের ক্ষেত্রে 100। ইনসিডেন্স স্টাডিটা হচ্ছে লং সময়, অনেক লম্বা সময় ধরে হবে, এর নাম হচ্ছে লংগিটিউডনাল স্টাডি, এর জন্য আপনাকে বারবার স্টাডি লোকেশন যেতে হবে, এবং এর টাইপ অফ রেকর্ড হচ্ছে কন্টিনিউয়াস টাইপ অফ রেকর্ড। আর ইনসিডেন্সে যে আপনি কেসগুলো পাবেন সেগুলো হচ্ছে অ্যাক্টিভ কেস, অর্থাৎ নতুন ডায়াগনোসড এবং রোগটা তখনও রয়েছে, আর প্রিভেলেন্সের ক্ষেত্রে রোগটা তখন থাকতেও পারে নাও থাকতেও পারে, এটা হচ্ছে আপনার প্রিভেলেন্স এবং ইনসিডেন্সের মধ্যে পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে ইনসিডেন্স ইজ এ রেট আর প্রিভেলেন্স ইজ এ রেশিও, কারণ হচ্ছে ইনসিডেন্সে একটা এক্স এবং ওয়াইয়ের মধ্যে কিছুটা হলেও সম্পর্ক আছে, কিন্তু প্রিভেলেন্সের মধ্যে ক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। আশা করি এই লম্বা লেকচারের মধ্যে কিছুটা হলেও ইনসিডেন্স এবং প্রিভেলেন্সের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের কোনো ডাউট থাকে, অনেক ডাউট থাকতে পারে স্বাভাবিক, জাস্ট আমাদের কমেন্টে আমাদেরকে জানাবেন, আমরা দরকার হলে আরও একটা ভিডিও দিব এই জিনিসটা ক্লিয়ার করার জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।